তো এরকম একটা ঘটনা অনাকাঙ্ক্ষিত ঘটনা সেন্সর বোর্ড আটকে দিয়েছে এটা খুবই দুঃখজনক এবং আপনারা দেখেছেন যে ফেসবুকে বা নানা ধরনের আপনাদের মাধ্যমে পোর্টাল এবং দৈনিক নিউজগুলোতেও এসেছে আই হোপ যে সেন্সর বোর্ড বিষয়টা অনুধাবন করবে এবং তারা আবার সেন্সর করার জন্য তারা প্রস্তাব দিবে এবং সেটা রিসেন্সর হয়ে তারা পাশ করিয়ে দিবে এটুকুকি আমি আশা করছি এটা মেকারদেরকে অনেক ক্ষেত্রে এটা হতাশ করছে আমরা এই সেক্ষেত্রে তো অবশ্যই আমরা ডিমোরালাইজ হয়ে যাই এবং ভালো গল্প নিয়ে চিন্তা করতে পাই না কারণ তখনই মাথার মধ্যে ব্যাকসাইডে থাকে যে সেন্সর বোর্ড আসলে এই জিনিসটাকে পাশ করবে বা পাশ করবে না সো এই জিনিসগুলো আসলে ওয়ার্ল্ড ওয়াইড এখন তো আসলে বিশ্ব অনেক অবাড়িত সো ওই জায়গা থেকে আমাদের দেশের সেন্সর বোর্ড তাদেরকে সম্মান রেখেই বলছি তাদের আরেকটু উদার হওয়া উচিত বা তাদের মতামতটা অন্তত জানাতে পারে যে এইটা এরকম করে না করে অন্যভাবে করলে জিনিসটা আরও ভালো হয় সেই জিনিসটা আমরা হয়তো মেনে নিয়ে কাজটা করব। আমরা ক্রিয়েটররা শুধুমাত্র প্রেম ভালোবাসার গল্প নাটক নির্মাণ করব বা ছবি নির্মাণ করবো বা ওটিটির জন্য ওয়েব ফিল্ম করব সেইটা না আমরা আসলে বৃহৎ পরিসরে কাজ করতে চায় এই সমাজের নানা ধরনের খুঁটিনাটি অনেক ইস্যুজ আছে যে জিনিসগুলো আসলে সাধারণ মানুষ জানে না বা তাদেরকে জানানো হয় না তো ওইগুলো কিন্তু অনেক বেশি সমাজে অনেক বেশি কি বলবো আমি যে এটা জানানো উচিত তাদেরকে হ্যাঁ তাতে করে তারাও বিষয়টা অ্যাওয়ারনেসটা তৈরি হবে এবং ওই ব্যাপারগুলো জানা থাকলে তারাও সেটা থেকে যাতে ওরকম সিচুয়েশান কাউকে ফেস করতে না হয় সেটা সম্পর্কে তারা অকিবল হবে